আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাঈম ফাতহুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পাঁচ দিনে 2 লাখেরও বেশি নেটওয়ার্ক বিচ্ছিন্ন, বিটিআরসির নির্দেশনা না মেনে মোবাইল কিনে ক্ষতিগ্রস্ত ক্রেতারা। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব ঢাকা ও চট্টগ্রাম বিভাগে, 2050 সালের মধ্যে সারা দেশে 2 কোটি মানুষ উদ্বাস্তু হওয়ার আশঙ্কা। শক্তিশালী ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে ওমানের মরুভূমিতে 3 বাংলাদেশি নিহত। এবং টানা চতুর্থবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিটিআরসির নির্দেশনা না মেনে অনিবন্ধিত মোবাইল ফোন কিনে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন অনেক গ্রাহক। গত 1 অক্টোবর থেকে 5 দিনে 2 লাখেরও বেশি ফোন সেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি। অনিবন্ধিত এসব ফোন বেচাকেনায় দোকানির চালাকি এবং ক্রেতার অসচেতনতাকে দায়ী করছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সেই সাথে নিবন্ধিত ফোন সেট ব্যবহারের গুরুত্ব মানুষকে বোঝাতে বিটিআরসি ব্যর্থ হয়েছে বলেও মনে করে তারা। ফজলে রাব্বির রিপোর্ট। 51,000 টাকায় মুঠোফোন কিনে বিপাকে ডাক্তার শাহিন। বসুন্ধরা শপিং মলের কেআরওয়াই ইন্টারন্যাশনালের দোকানি কৌশলে তাকে অনিবন্ধিত ফোন সেট ধরিয়ে দিয়েছে। দোকানদার আমাকে বলে যে এই সেটটা আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি, আমরা একদিন 5 মিনিট এটাতে আমরা কথা বলছি, আপনি সেটটা নিলে কোনো সমস্যা নাই। তার মধ্যে কথা পর ভরসা পেয়ে সেটটা কেনার পর দেখলাম যে আসলে ওরা আমার সাথে মিথ্যা কথা বলছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত যেসব সেট নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেগুলো বহাল থাকবে, তবে অক্টোবর থেকে চালু করা অনিবন্ধিত সেট অকার্যকর করা হবে। বিটিআরসির এ নির্দেশনাকে সুযোগ হিসেবে নিয়েছেন এই ব্যবসায়ী। নির্দিষ্ট দিনের আগেই সিম সংযুক্ত করে সচল করে রেখেছেন অনিবন্ধিত অনেক ফোন সেট। কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের 29-30 তারিখের আগে অ্যাক্টিভ করা, ভিডিও করা দরকার নেই, চেঞ্জ করে দিব সেটা কথা বলি আমরা, আপনি ভিডিও করলে তো হবে না। তবে শেষ রক্ষা না হয় অনিবন্ধিত এসব সেট কিনে বিপাকে পড়ছেন গ্রাহকরা। মার্কেট ঘুরে দেখা গেল বেশিরভাগ ক্রেতাই সেট কেনার আগে সেটি নিবন্ধিত কিনা তা খতিয়ে দেখছেন না। আনঅফিসিয়ালটা ক্লোজ হয়ে যাবে, তো তারপর থেকে অনেকেই ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এগুলা মানে স্টপ করে দিচ্ছে ধীরে ধীরে। বা কাস্টমার যদি আমাকে বলে যে এটা বিটিআরসির মেসেজ আমাকে এনে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মেসেজটা এনে দিই। ফোন কিনতে এসেছি, ফোন নষ্ট হয়ে গেছে, আদারওয়াইজ আর কিছু বলার নেই, তবে হ্যাঁ আমি জানি বিষয়টা জানি, তবে আমি হয়তো বা তার কাছে জিজ্ঞেস করে দিই। যেহেতু একজনের সিম দিয়ে ব্যবহার করে অন্যজনের ডিভাইস ব্যবহার করতেছে এবং সকলই নিবন্ধিত হয়েছে, সেখানে আমরা বলছি যে এনইআর একটা নীতিমালা আবশ্যক। কারণ হচ্ছে যে এই মালিকানা নিয়ে ভবিষ্যতে বিভিন্ন মামলা মোকদ্দমা হতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে একটা ঝামেলা তৈরি হতে পারে। তবে ভোক্তা স্বার্থে অনিবন্ধিত ফোন সেট নেটওয়ার্কে সচল না রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। আমরা একটা নতুন প্রক্রিয়া চালু করেছি দেশের স্বার্থে, আমাদের সরকার এবং আমাদের বিটিআরসি এটা চালু করেছে। এটা দীর্ঘ পরীক্ষিত একটি বিষয়, এটা অনেক দেশেই এটা এই এই বিষয়টি এই এনইআইআর সিস্টেম রয়েছে। অক্টোবর থেকে যারা সেট কিনছেন তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সেটটি কেনার সময়ও তাদেরকে খুব সতর্কতার সাথে কিনতে হবে। ওই দোকানে বসেই সম্ভব হলে যে দেখিয়ে দেন আমার এটা সেটটা বিটিআরসির এনইআইআর সিস্টেমের ভিতরে এটা নিবন্ধিত আছে কিনা। মোবাইল সেট নিবন্ধন বা এনইআইআর প্রকল্প সফল করতে ফোন ব্যবহারকারীদের কাছে বিষয়টি পরিষ্কার করে তুলে ধরতে হবে বলে মনে করেন ভুক্তভোগী ও বিশ্লেষকরা। গ্রাহক স্বার্থ রক্ষা করে প্রকল্পটি বাস্তবায়নে নিয়ন্ত্রণ সংস্থাকে মাঠ পর্যায়ে আরও শক্ত ভূমিকা রাখতে হবে বলেও মনে করছেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জ 6 আসন উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন মেরিনা জাহান কবিতা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই মনোনয়ন দেওয়া হয়। গত 2 সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। মেরিনা জাহান কবিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক মাজহারুল ইসলামের কন্যা। মনোনয়ন সভায় 848টি ইউনিয়ন এবং কয়েকটি উপজেলা ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ শুরু করে আওয়ামী লীগ। দলীয় সূত্র জানায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের বৈঠক টানা 3 দিন চলতে পারে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।
তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ার সাথে সাথে বেড়েছে ডেঙ্গু এবং শ্বাসকষ্ট সহ মৌসুমি রোগ। এতে নেতিবাচক প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব ব্যাংকের গবেষণায় সব তথ্য উঠে আসে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। প্রতি বছরই ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশের তাপমাত্রা ও আর্দ্রতা, এতে বাড়ছে ডেঙ্গু সহ মৌসুমি বিভিন্ন রোগ। শুষ্ক মৌসুমের তুলনায় বর্ষায় 26% বেশি রোগী আক্রান্ত হচ্ছে এসব রোগে। আগামী বছরগুলোতে শহরকেন্দ্রিক এর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সারা দেশের 3,610টি বাড়ির তথ্য নিয়ে গবেষণা চালিয়ে এসব তথ্য জানায় বিশ্ব ব্যাংক। Overall, we see that across the seasons, respiratory infections are most prevalent. And within the country, it's most prevalent in the cities, Dhaka and Chittagong. They also report, the two big cities, also report the highest incidences of vector-borne diseases, such as dengue, across the seasons. Overall, we see that mental health issues, particularly when it comes to depression, are about 16% higher in the megacities, like Dhaka and Chittagong. যারা পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করবে তাদের উপর বিশ্ব ব্যাংকের 35% অর্থ বিনিয়োগ করা হবে আগামী 5 বছরের জন্য। We aim to ensure that over the next 5 years, 35% of our financing will be dedicated to supporting climate action for our clients across the globe. We also seek to ensure that 50% of our climate support, of our financing supports adaptation and resilience. গবেষণা থেকে আরো জানা যায় দেশের গ্রীষ্মকাল দীর্ঘ হচ্ছে এবং বাড়ছে তাপমাত্রা। একই অবস্থা শীতকালেও। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় বিশ্ব ব্যাংক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে 2050 সালের মধ্যে বাংলাদেশের 7 জন মানুষের 1 জন উদ্বাস্তু হতে পারে বলে আশঙ্কা করছে গবেষণা প্রতিষ্ঠান রামরু। রাজধানীর একটি হোটেলে করোনাকালীন ধারাবাহিক সিম্পোজিয়ামে রামরুর প্রতিষ্ঠানটির চেয়ার ডক্টর তাসনিম সিদ্দিকি এ তথ্য জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, গ্লেরিয়া ঝর্ণা সরকার, রামরুর নির্বাহী পরিচালক ডক্টর সিআর আবরার ও সাংবাদিক কেরামতুল্লাহ বিপ্লব। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 দাবি আদায়ে সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। ওমানে শক্তিশালী মৌসুমী ঝড় শাহিনের তাণ্ডবে 3 বাংলাদেশি নিহত হয়েছে। রোববার মরু অঞ্চলে ওই ঝড় আঘাত হানে। নিহত 3 জন হলেন শামসুল ইসলাম, আমজাদ হোসেন ও জিল্লাল হোসেন। তারা পরস্পরের আত্মীয়। 3 জনের বাড়ি লক্ষ্মীপুর। রাজধানী মাস্কাটের কাছাকাছি উপকূলীয় সাহাম শহরের একটি খেজুর বাগানে কাজ করতেন তারা। গত 2 দিনে তাদের মরদেহ উদ্ধার করা হয়। জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যাওয়ায় জাতীয় পার্টির মহাসচিব কে হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে দলটির মধ্যে। এ আলোচনায় আছেন জাতীয় পার্টির সাবেক 2 মহাসচিব, বেশ কয়েকজন সিনিয়র ও তরুণ নেতা। শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন দলের গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব নিয়োগের সম্পূর্ণ এখতিয়ার জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। পার্টির নতুন মহাসচিব কে হচ্ছেন তা নিয়েই এখন জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। সম্ভাব্য মহাসচিবের তালিকায় রয়েছেন দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বিভিন্ন সময়ে প্রায় 17 বছর জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবিএম রুহুল আমিন হাওলাদার। এরশাদের জীবদ্দশায় 1 বার ও বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের সময়ে 2 বার মহাসচিব ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এরশাদের ভাগ্নে মশিউর রহমান রাঙা। দীর্ঘদিন জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বে ছিলেন বর্তমান কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। জাতীয় পার্টির হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। তার নামও শোনা যাচ্ছে মহাসচিবের সম্ভাব্য তালিকায়। এছাড়া অপেক্ষাকৃত নবীন হলেও দলে শক্ত অবস্থান তৈরি করেছেন দলের অতিরিক্ত মহাসচিব ও গাইবান্ধা 1 আসনের সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।
সম্প্রতি নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ দেখান জাপা চেয়ারম্যান জি এম কাদের। একটা বিরোধী দলের মহাসচিবে থাকা আসলে অত্যন্ত ডিফিকাল্ট, মানে সারাদিনই কোথাও না কোথাও কোনো না কোনো এলাকায় কোনো না কোনো উপজেলায় একটা প্রবলেম কিন্তু আমাদের সরকারি দলের সঙ্গে হচ্ছেই। বর্তমান অবস্থায় এই দায়িত্ব পালন করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার। শীর্ষ নেতারা বলছেন দলের স্বার্থে অপেক্ষাকৃত অভিজ্ঞ কাউকে মহাসচিব নিয়োগ দেওয়া উচিত, তবে গঠনতন্ত্র অনুযায়ী সবকিছু নির্ভর করছে চেয়ারম্যানের ইচ্ছার উপর। একজন জনপ্রিয় নেতাকেই এখানে দায়িত্ব দেওয়া উচিত, আদারওয়াইজ যদি টেস্ট কেস হিসাবে কাউকে নিয়ে আসা হয়, জীবনে কোনোদিন মহাসচিব ছিল না, তাহলে এই দল অগ্রগামী হবে না, বরং পশ্চাৎপদ হবে এবং বর্তমান সরকারের দালালি করতে হবে তাদেরকে। চেয়ারম্যান মহাসচিব যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিতে পারেন, এটা অ্যাবসলিউটলি ওনাকে পাওয়ার দেওয়া আছে। আমাদের একটা ইয়ে ছিল যে টু মাছ জুনিয়র কাউকে, মানে এমন কাউকে দেন না যারা সিনিয়র, তারা একটু অস্বস্তি ফিল করে। করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ এক মাস হাসপাতালে থাকার পর গত শনিবার মারা যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গত দুই বছর ধরে তিনি জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদকে জামিন দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক কে এম ইমরুল কায়েস 2 নভেম্বর পর্যন্ত তাকে জামিন দেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ 6 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন। চার্জশিটভুক্ত অপর 5 আসামি হলেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদুর রূপে শাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার আমিনুল হাসান, উপ পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ দিদারুল ইসলাম। চারশিটে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমতা স্মারক স্বাক্ষর এবং সরকারি প্রতিষ্ঠান নিপসামের ল্যাবে 3,939 জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার অভিযোগ আনা হয়। এ মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। আদালত শুনানি শেষে 2 নভেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। গত বছর 23 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন 5 জনের বিরুদ্ধে মামলা করেন, সেখানে আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি। পরবর্তীতে তদন্তে তার নাম আসায় তাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জঙ্গি ও সন্ত্রাস দমনের মতো মাদকের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ওয়েসিসের উদ্বোধন করে তিনি একথা বলেন। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক জানান মানিকগঞ্জে 1,000 বেডের আরও একটি বিশেষায়িত হাসপাতাল করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পথ চলা শুরু করল অত্যাধুনিক মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিস। মাদকাসক্তদের সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ওয়েসিস প্রতিষ্ঠিত করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মাদকের সরবরাহ চাহিদা এবং এর ক্ষতি হ্রাস করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এদেশের শ্রমিক, এদেশের শিক্ষক, এদেশের ছাত্র জনতা, এদেশের সবাই আমরা যখন একত্রে কাজ করেছি, এদেশ থেকে আমরা জঙ্গি সন্ত্রাস দমন করতে পেরেছি। আমি মনে করি মাদকও আমাদের সবাই মিলে এদেশ থেকে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, এদেশ সবাইকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে বলতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন নিরাপত্তা প্রদানের পাশাপাশি করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবেও অগ্রণী ভূমিকা পালন করেছে পুলিশ বাহিনী। কেন একটা লোক মাদক আসক্ত হলো, তার জন্য তার ফ্যামিলিকে নজর রাখতে হয়, তার শিক্ষককে নজর রাখতে হবে এবং তাদের বন্ধু বান্ধবদের উপরে নজর রাখতে হবে, কেউ কি এই মাদকের সাথে জড়িত আছে কিনা। এই সময় আইজিপি বলেন দেশে বিশেষায়িত হাসপাতাল তৈরি করলে বিদেশের উপর নির্ভরশীলতা কমে আসবে। তিনি বলেন ভবিষ্যতে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর তীরে 1,000 বেডের এ ধরনের আরও একটি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে বৈশ্বিক পরিমণ্ডলে অনেক ক্ষেত্রে মডেল হিসাবে আবির্ভূত হয়েছে যা অন্যান্য অনেক দেশ অনুসরণ করতে পারে। হোয়াই নট আমরা মাদকাসক্তি চিকিৎসার ব্যাপারে আমরা
এই অঞ্চলে বদল হতে পারে যদি আমরা সবাই মিলে উদ্যোগ নেই। ওএসিসে চিকিৎসকদের সার্বক্ষণিক তদারকি, স্বতন্ত্র কাউন্সিলিং সেশন, উন্নত মানের শরীরচর্চা কেন্দ্র, বিনোদন সুবিধা, ইনডোর ও আউটডোর গেমস, কর্মমুখী প্রশিক্ষণ ও জীবনধর্মী শিক্ষামূলক নানা ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ২ জন ও রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭,647। নিয়মিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এর তথ্য জানায়। এতে বলা হয়েছে ২৪ ঘন্টায় ২২,321টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬৬৩ জনের, শনাক্তের হার ২.৯৭%। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব টেলিভিশন চ্যানেল প্রচারিত হওয়ায় বিশ্বে মর্যাদাশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্যাটেলাইট জগতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচার শুরুর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ২০২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ উৎক্ষেপণ করা সম্ভব হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর নেতৃবৃন্দ সহ বিভিন্ন টেলিভিশনের চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানিকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের আয়োজনের জন্য। আমি সমস্ত টেলিভিশন ওনার্সদেরকে, কর্তৃপক্ষকে, এটির সাথে যারা সংযুক্ত তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ২ বছর আগে তাদের সম্প্রচার কার্যক্রম শুরু করার জন্য আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ প্রস্তুত করে সেটি আকাশে উৎক্ষেপণ করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আমাদের প্রত্যাশা হয়তো ২৩ পর্ব, যদি নাও পারে তাহলে হয়তো ২৪ পর্যন্ত সময় লাগতে পারে। আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। এ নিয়ে টানা চতুর্থবার বিসিবির সভাপতি হলেন তিনি। আগের মেয়াদের অসমাপ্ত কাজ শেষ করা এবং ক্রিকেটের অবকাঠামো উন্নয়নই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পাপন। মৌনী রিপনের রিপোর্ট। নাজমুল হাসান পাপন যে আবারও বোর্ড সভাপতি হতে চলেছেন তা অনুমেয় ছিল, তাই তো সকাল থেকেই অভিনন্দন জানিয়ে স্লোগান দিতে থাকেন তার সমর্থকরা। দুপুরে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের চূড়ান্ত তালিকা দেওয়ার পর পরিচিতি সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি হন নাজমুল হাসান। ২০১২ সালের অক্টোবরে সরকার তাকে সভাপতি পদে মনোনয়ন দেয়। এরপর ২০১৩ ও ১৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির আসন অলঙ্কৃত করেন পাপন। তবে এবার নির্বাচন করে আবারও সেই পদেই বহাল থাকলেন তিনি। সত্যি কথা হলো আমি কারো কাছে ভোট চাইনি, আমার নামে অনেকেই হয়তো দিয়েছে কিন্তু আমি কারো কাছে ভোট চাইনি। কারণ আপনাদেরকে আমি একটা কথা বলি, আই ওয়ান্টেড টু টেস্ট যে আসলে কী সিচুয়েশনটা, কী বাংলাদেশে মানুষ কী মনে করে, ভোটাররা কী মনে করে। সো আমি কোথাও দিই বাংলাদেশ ক্রিকেটের প্রধান কর্তার দায়িত্বে সবচেয়ে বেশি সময় থাকা নাজমুল হাসান পাপন জানান তার ভবিষ্যৎ লক্ষ্যের কথা। আমি বলেছি আমাদের অনেক কাজ বাকি, কাজ অল্প না অনেক, এবং এতদিন যে কাজ করেছি অনেকে মনে করেন, যদি আমরা মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, এটা হবে সবচেয়ে বড় ভুল। কারণ সবচেয়ে কঠিন সময়টাই সামনে আসছে, এখন যে সময়টা ইট উইল বি মাচ মাচ টাফার আগের। প্রথম বলেছি স্টেডিয়াম, সেকেন্ড চেঞ্জ ইন দ্য কনস্টিটিউশন, এখানে আরও অনেক কিছু আছে। পরিচিতি সভা শেষে ক্রিকেট বোর্ড পরিচালকদের নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। আইসিটি খাতে ৫ বছরে ২৫০০ নতুন স্টার্টআপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সরকারের তহবিল থেকে প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত নিয়ে তারা ব্যবসা বাড়াতে পারেন বলেও জানান তিনি। আইসিটি টাওয়ারে ডেটাবার্ড লঞ্চপ্যাডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ডেটাবার্ডের মাধ্যমে ৪র্থ শিল্প বিপ্লবে দক্ষ প্রযুক্তিবিদরা এগিয়ে যাবেন বলেও জানান বক্তারা।
পরে দুই বিভাগে ছয়টি প্রকল্পের জন্য বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। দেখা দিয়েছে সেটা হচ্ছে অ্যাক্সেস টু ইন্টারনেট। আপনি যদি পাঁচ বছরে আমাদের প্রায় 2500 স্টার্টআপ তৈরি হয়েছে, যেখানে কিন্তু $500 মিলিয়ন উপরে বিদেশি বিনিয়োগ এসেছে, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে ডেটা ওয়ার্ল্ড বিশ্বের কাছে বাংলাদেশকে একটি উন্নত প্রযুক্তির গন্তব্য দেশ হিসেবে, বিনিয়োগের একটা অন্যতম গন্তব্য হিসেবে বাংলাদেশকে বিশ্বের মুখে প্রতিষ্ঠিত করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিমানের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সকালে সৈয়দপুর কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। ফ্লাইট উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আরও বলেন, সরাসরি এ রুট চালু হওয়ায় কক্সবাজারের পাশাপাশি উত্তরাঞ্চলের পর্যটন খাতও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন বিমান ও পর্যটন সচিব মোহাম্মদ মোকামেল হোসেন, বিমান পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবু সালেম মোস্তফা কামাল। বৃহস্পতিবার সৈয়দপুর থেকে কক্সবাজার এবং শনিবার কক্সবাজার থেকে সৈয়দপুর বিমানের একটি করে ফ্লাইট চলবে। কোনোভাবেই যাতে রাষ্ট্রীয় একটি সংস্থা ক্ষতিগ্রস্ত না হয় আপনাদের প্রতি আমাদের অনুরোধ। এই সৈয়দপুর সহ এই বৃহত্তর এলাকায় রংপুর বিভাগ পুরাটাই এইসব মানুষ যাতে পর্যটন সমৃদ্ধ স্থান কক্সবাজার সরাসরি যেতে পারেন, এই জন্য এই সুযোগ সুবিধার দ্বার অবারিত করার ক্ষেত্রে আমরা বিমান চালু করেছি। সেই পরিমাণ প্যাসেঞ্জার হয় আমরা প্রয়োজনে ডেইলি একটা করে ফ্লাইট পরিচালনা করব। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একে যমুনা ব্যাংক লিমিটেডের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন করা হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যারাইভাল কনকোর্স হলে বৈদেশিক মুদ্রা বিনিময় বুথটি উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভরসা, ব্যাংকের পরিচালক ইসমাইল হোসেন সিরাজি সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শুরু হল ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এসআইবিএল এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লীগ কমিটির চেয়ারম্যান ও ডেপুটি কমিশনার অব পুলিশ আব্দুল আহাদ। এবারে আন্তর্জাতিক সংবাদ। ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে ভারত। এক বিবৃতিতে কথা জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা মহামারীর কারণে দীর্ঘ 1.5 বছর এই ভিসা দেওয়া স্থগিত ছিল, তবে প্রথম এক মাস চার্টার্ড বিমানে ভারতে যেতে হবে পর্যটকদের। এরপর 15 নভেম্বর থেকে পুরো দমে চলবে বাণিজ্যিক ফ্লাইট। পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অধিবেশন কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। ভবানীপুর উপনির্বাচনে জয়ী হওয়ার পর এই শপথ নেন মমতা। একই সঙ্গে শপথ নেন জঙ্গিপুর ও শমশেরগঞ্জ আসনে বিজয়ী জাকির হোসেন এবং আমিরুল ইসলাম, দুজনেই তৃণমূল প্রার্থী। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির কোনো বিধায়ক উপস্থিত ছিলেন না। এর আগে নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থীর কাছে হারলেও দলীয় প্রধান হওয়ায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা। সংবিধান অনুযায়ী 6 মাসের মধ্যে অন্য একটি আসন থেকে উপনির্বাচনে জয়ী হয়ে নিজের ক্ষমতা অক্ষুণ্ণ রাখলেন তিনি। বেলুচিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত হয় 300+ মানুষ। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। এরই মধ্যে প্রদেশের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম।
বৃহস্পতিবার ভোর সূর্যের আলো ফোটার আগে শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে যায় গোটা বেলুচিস্তান। উদ্ধারকর্মীরা জানান, এখন পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু। ভেঙে পড়েছে অসংখ্য স্থাপনা, আর তাই ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির্জিয়াউল্লাহ লাঙ্গু জানান, সড়কগুলো ভেঙে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে থাকায় কমছে আহতদের বেঁচে থাকার সম্ভাবনাও। সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে কয়লা খনির জন্য পরিচিত প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলা। ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেলুচিস্তানের প্রাদেশিক সরকার। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাজধানীতে যাত্রা শুরু করল বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেড। উত্তরার একটি রেস্তোরাঁয় এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী খোকন চন্দ্রপাল। কাজী খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঝিকরগাছা শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, খুলনার আঞ্চলিক প্রধান মোহাম্মদ আব্দুর রউফ, ঝিকরগাছা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কাইয়ুম হোসেন উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সোনি র্যাংস টি-20 ওয়ার্ল্ড কাপ 4 ছক্কা অফার ক্যাম্পেইনের উদ্বোধন ও অ্যানুয়াল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সিলেটের খাদিমপাড়ার একটি রিসর্টে অনুষ্ঠানের উদ্বোধন করেন র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাশ হোসেন। সোনি র্যাংসের শোরুম ও অনলাইন স্টোরে একযোগে আগামী 9 অক্টোবর থেকে সারাদেশে শুরু হবে ক্যাম্পেইনটি। টি-20 ওয়ার্ল্ড কাপ 4 ছক্কা অফার ক্যাম্পেইনের আওতায় সকল পণ্যে এক্সক্লুসিভ ডিসকাউন্ট, 4 ছক্কা স্ক্র্যাচ কার্ড, ফ্রি গিফট ও লয়্যালটি ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছে বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরমেন্স বিবেচনায় নাসুম আহমেদকে মনোনয়ন দিয়েছে আইসিসি। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর মনোনয়ন পেলেন তিনি। তবে বিষয়টি তিনি বুঝতেই পারছেন না বলে জানান। অবশ্য ঘরের মাঠে টানা 2 সিরিজে ভালো খেলায় আত্মবিশ্বাস বেড়েছে নাসুমের। টি-20 বিশ্বকাপেও ভালো খেলার প্রত্যাশা তার। যে কোনো জায়গায় পারফর্ম করলে নেক্সট একটা স্টেপের জন্য খুব ভালো হয়। যেমন আমি যখন প্রত্যেকটা ম্যাচেই মনে করি আজকে পারফর্ম করলে আমার কালকের ম্যাচটা আমার জন্য আরেকটু ভালো হবে। তো ওই 2টা সিরিজ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই শেষ করতে পারছি এবং পারফর্মও করতে পারছি, টিমের জন্য কিছু একটা করতে পারছি। অবশ্যই এটা ওয়ার্ল্ড কাপে খুব ভালো একটা সাপোর্টও পাবো, আবার ভালো কনফিডেন্সও পাবো। দুই জায়ান্ট মোহামেডান ও আবাহনীর জয়ের মধ্য দিয়ে 3 বছর পর শুরু হলো ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। দিনের প্রথম ম্যাচে মোহামেডান 8-2 গোলে হারায় অ্যাজাক্সকে। দ্বিতীয় ম্যাচে আবাহনী 5-0 গোলে পরাজিত করে বাংলাদেশ পুলিশকে। তবে জয় পরাজয়ের চেয়ে মাঠের খেলায় ফিরতে পেরেই খুশি খেলোয়াড়রা। পরাগারমানের রিপোর্ট। মোহামেডান ও অ্যাজাক্স হকি স্টিক হাতে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে নামার সঙ্গে সঙ্গেই অবসান হলো 3 বছরের প্রতীক্ষার। কারণ পুরো 3 বছর পরই যে ক্লাব কাপ হকি মাঠে গড়ালো। আক্রমণাত্মক খেলায় বড় জয় পেয়েছে মোহামেডান। ঐতিহ্যবাহী এই দলটি জিতল 8-2 গোলের বড় ব্যবধানে। হ্যাট্রিক সহ 4 গোল করেন আশরাফুল। নিজেদের পারফরমেন্সের চেয়ে মাঠের খেলায় অংশ নিতে পেরেই খুশি হকি খেলোয়াড়রা। যদি গ্যাপ পড়ে যায় তখন তারাও হতাশার মধ্যে নিজেদের ট্রেনিংটা করতে পারে না, খেলতে পারে না। কারণ ট্রেনিং করার পর যদি পারফর্ম শো না করতে পারে তাহলে তো ট্রেনিং করে লাভ নেই। ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা আসলে অনেক পিছিয়ে গেছি ওয়ার্ল্ড হকি অনুযায়ী। সোশ্যাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলা মাঠে গড়ানোয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা। খেলার শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান তারা। খুব সুশৃঙ্খলভাবে আমাদের এই টুর্নামেন্ট সমাপ্ত করতে পারবো। আগামীতে যে প্রপোজালগুলো আসবে
তাদের সঙ্গেও আমরা ওয়াটার পরিবার সর্বতভাবে সংশ্লিষ্ট থাকব। আল্লাহ রহমতের ভবিষ্যতে পাবো আমরা আশা করি। সেই জন্য আমরা যে আজকে যে আয়োজক ওনাদেরকে আমি সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই। মাঠে এবং মাঠের বাইরে দর্শক শ্রোতার মধ্যেও কোনো ধরনের গণ্ডগোল না হয় সেটা আমরা খেয়াল রাখব। দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনী 5-0 গোলে পরাজিত করেছে বাংলাদেশ পুলিশকে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। 5 দিনে 2 লাখেরও বেশি নেটওয়ার্ক বিচ্ছিন্ন, বিটিআরসির নির্দেশনা না মেনে মোবাইল কিনে ক্ষতিগ্রস্ত ক্রেতারা। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব ঢাকা ও চট্টগ্রাম বিভাগে, 2050 সালের মধ্যে সারা দেশে 2 কোটি মানুষ উদ্বাস্তু হওয়ার আশঙ্কা। শক্তিশালী ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে ওমানের মরুভূমিতে 3 বাংলাদেশি নিহত। এবং টানা চতুর্থবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ।